ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন স্থানীয়রাও তাদের দাবি মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে নিয়ম নিয়মবহির্ভূতভাবে কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ সময় কলেজের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে অধ্যক্ষ তৌফিকুর রহমানকে শপথে বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা মানববন্ধনে কলেজ শিক্ষার্থী সৌরভ আহমেদ স্বরাজুল ইসলাম টুটুল নাজমুল হোসেন তিতাস এবং সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন